পানিহাটি সনাতনী মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। পানিহাটি সনাতনী মঞ্চের উদ্যোগে আয়োজিত বিশ্বের সবথেকে বড় মাটির প্রদীপ উন্মোচন ও প্রজ্বলন কর্মসূচিতে উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং, রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত, সজল ঘোষ, রাজ্য ডক্টর সেলের কো কনভেনার ডক্টর চন্দ্রমণি শুক্লা, অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা তথা বিজেপি নেতা জয় সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে রাজ্যের বিরোধী দলনেতার পক্ষ থেকে প্রদীপ বিতরণ করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দিনের কর্মসূচি সহ বিভিন্ন ইস্যুতে মুখ খোলেন এবং বলেন, স্পর্শ করতে পারলাম, একটু ঘি ঢেলে দিয়ে গেলাম, বাকি 300 লিটার তেল দিয়ে এই প্রদীপটা জ্বলবে এবং সত্যিকারের দীপাবলির ছোঁয়া এই এলাকায় ছড়িয়ে পড়বে। প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে, প্রত্যেক ধর্মীয় সামাজিক সংগঠনের অধিকার আছে, আপনার সাংবাদিকদেরও অধিকার আছে। আপনারাও কিছুদিন আগে শাহজাহানের বাহিনী মানে মমতার বাহিনীর হাতে মার খেয়েছে। কলকাতায় আমার হাঁটা আছে, ওই ওটা কালকে হাইকোর্টে যে 6টা অর্গানাইজেশন গেছে তাদের অনুমতি দেওয়া হয়নি, তাদের মধ্যে আমার কর্মসূচিটাও আছে। কালকে যদি হাইকোর্ট কনসিডার করে তাহলে কলকাতাতে আমি হিন্দু বিরোধীরা রাস্তায় নামার আগে আমি নাম। আপনি এই এই কন্ডিশনগুলো হাইকোর্ট, মুখ্যমন্ত্রী এবং পুলিশকে মানে তৃণমূল নেত্রীকে, ওটা সরকারি প্রোগ্রাম নয়, তৃণমূল দলকে তার নেত্রী মমতা ব্যানার্জিকে এবং পুলিশকে হাইকোর্ট বেঁধেছে। আপনারা তো লাইভ স্ট্রিমিং দেখেছেন, পুলিশ টু এনসিওর নো ব্রিচ অফ পিস, নো হেড স্পিচ, নাথিং টু এবং রুরাল বেল্টে পারমিশন নিতে গেলে ব্লক লেভেলে একটু নিচু করলে সবাই এসে, আমি আপনাকে বলি আমি হাইকোর্টের জাজমেন্টে খুশি, আমি রাজ্যের বিরোধী দলনেতা, এটা আমার পার্টি করেনি, আমি মানুষের জানমাল রক্ষা করার জন্য গেছি, জনস্বার্থে গেছি। আই এম রিপ্রেজেন্টিং 2,28,00,000 ভোটার্স, আমার দায়িত্ব আছে, কারণ মমতা ব্যানার্জি 23 তারিখে করতে পারতেন, নেতাজির জন্মদিন ছিল 24 তারিখে করতে পারতেন, প্রজাতন্ত্র দিবসের দিন করতে পারতেন, তা না করে তিনি পার্টিকুলার ওই দিন করেছেন, কারণ উনি তার হাত থেকে চলে যাওয়া মুসলিম ভোট ব্যাংককে ফিরিয়ে আনতে চান। মুখ্যমন্ত্রীর মিছিলের যে সংহতি মিছিল, তার রুট কালীঘাটে পুজো দেবেন, তারপরে উনি আমার জানার দরকার নেই, উনি দুটো কারণে মিছিল করছেন, মুসলমান ভোটকে লোকসভার আগে কনসলিডেশন করা, কারণ উনার কাছ থেকে মুসলমান ভোট সরে গেছে, উনাকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই চোর নামে ডাকছে, চোর মমতা, তাই তিনি মুসলিম ভোট ফেরাতে চান। আর দ্বিতীয়, তিনি যারা সনাতনী, যারা গেরুয়া ধ্বজ নিয়ে রাস্তায় বেরিয়েছেন, জয় শ্রীরাম বলছেন, বন্দে মাতরম বলছেন, তাদেরকে তিনি জেলে পুরতে চান। আপনারা একাধিক রাম পুজো, রাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠার প্রোগ্রাম বাতিল করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, ভারবেলি ফোন করে না বলা হয়েছে, আগামীকাল হাইকোর্টেই 6টা মোট মামলা আছে, 6টা। আমি আপনাকে বলছি শত শত হাজারে হাজারে জায়গায় এই পবিত্র ঐতিহাসিক আনন্দের দিন পালনে বাধা সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, পঞ্চায়েত এবং পুলিশ স্টেশন। 100 দিনের জব কার্ডে পুঁয়ো খুঁজে বের করতে আদালত 4 সদস্যের কমিটি গঠন, 3 সদস্য এবং সিবিআই, আমি পিটিশনার ছিলাম,
এই মামলার পিটিশনার আমি ছিলাম এবং আমি আদালতের রায় খুশি যে ভারত সরকারের একজন প্রতিনিধি, রাজ্য সরকারের একজন প্রতিনিধি এবং বিশেষ করে সিএজির প্রতিনিধি রেখেছেন। এর ফলে বাজার গরম করার যে কাজ গত কয়েক মাস ধরে পিসিআর ভাইপো করছিল, সেই বাজার গরম আর হলো না। এবারে তো দুধ আর জল আলাদা হয়ে যাবে। কত ভেজাল মিশিয়েছেন এটা আপনার অফিসারের সামনে ক্যাগ বের করে দেবে, আমরা এটাই চেয়েছিলাম। এবং ক্যাগ এত দুর্নীতি বের করবে যেটার ভবিষ্যৎ হচ্ছে সিবিআই। তদন্ত করতে প্রস্তুত আদালতে তারা জানিয়েছেন। ইনিশিয়ালি মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ যে রায় দিয়েছে তাতে পিটিশনার হিসেবে আমি খুশি, কারণ তিনি আগে বের করতে চেয়েছেন মানে ডিফলকেশনটা, চুরিটাকে ধরতে বলেছেন। আর এই চুরি টেকনিক্যালি ধরতে পারবে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, ক্যাগ এবং তিনি নিরপেক্ষতা জুডিশিয়ারি সকলের, তিনি রাজ্য সরকারের প্রতিনিধিকেও অন্তর্ভুক্ত করে। 22 তারিখে শান্তি শৃঙ্খলার কীরকম ব্যবস্থা করা হচ্ছে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে, তার জন্য মুখ্য সচিবের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছেন রাজ্যপাল যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। প্রথম রাজ্যপালকে পিটিশন করেছিলাম যে আপনি সেন্সিটিভ এলাকায় সিএপিএফ করুন আর স্টেট গভর্নমেন্টকে বলুন ওই দিন অন্য কোনো পারমিশন দিতে না, ধর্মীয় প্রোগ্রাম ছাড়া। বিজেপি তো পতাকা নিয়ে ওই দিন প্রোগ্রাম করবে না। এখানে যারা আজকে আমার সঙ্গে অংশগ্রহণ করলো এদের মধ্যে কি সিপিএম বা তৃণমূলের ভোটার নেই? সব হিন্দু হিসেবে এসে প্রদীপ যারা নিলেন আমার কাছ থেকে, এই যে বিরাট প্রদীপ আজকে উদ্বোধন হলো, এ তো সবাই ছিল। এইটাকে সরাসরি হিন্দু বিরোধী সরকার পশ্চিমবঙ্গে, তারা হিন্দুদের বিরোধিতা করছে। চোর মমতার আরেকটা নাম হলো হিন্দু বিরোধী মমতা। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।